তথা খালেদা জিয়ার এই এই উন্নত উন্নত অগ্রযাত্রা ভালো লাগে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতার ট্রেনের মতো দিয়ে, ও কি জানো টিকিটের মূল্য কমিয়ে দিয়ে, ছিল সংবাদ সংস্থা কি জানো এখানে দিয়েছে বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওটি বিনোদন হিসেবে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, কিন্তু এ বিনোদন শেষ হওয়ার নয়। দর্শক, একটা নাটক বেরোলে সেটা একবার দেখলে আর দেখতে মন চায় না, তেমনি এই ভিডিওটি একবার দেখলে হাজারবার দেখতে মনে চায়। ইনার সে বাংলা উচ্চারণের একটা সংসদ সদস্যের বাংলা উচ্চারণের যে এত সুন্দর, এত সুন্দর ভাই, এত সুন্দর করে বাংলা পড়ছে, আপনি তো আগে পরে হয়তো দেখেছেন, আবার দেখুন। দর্শক, হিরো আলম কি এর থেকে কোনো অংশ কম ছিল? এর থেকে ভালো বাংলা পড়তে জানতে এবং তার কথাগুলো উচ্চারণ আছে। এই মহিলা, এই লুৎফুন্নেসা, এ বাংলা দেখেও পড়তে জানে না, হয়তো কাদ্দাতে ডায়লগগুলো লেখে 10-12 দিন পড়ে সে সংসদে এসে পাঠ করতেছে, গীতা পাঠ করতেছে, দেখে কোনো জের জবর মনে করেন কোনো দাড়ি কমা কিচ্ছু নেই, সে পড়ে যাচ্ছে উন্নত অগ্রগতি খালেদা জিয়ার ভালো লাগে না, শুধু তারই ভালো লাগে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, এক মুহূর্ত না টেনে দেখবেন। দর্শক, আমি আপনাদের সাথে আছি মাহমুদ হাসান। ভিডিওটি দেখে মনে কিছু করবেন না, আমি একটু ট্রোল করে ফেলেছি। দর্শক, চলুন ভিডিওটি দেখে আসা যাক, এবং আমি এটাই আপনাদের মেসেজ দিতে চাচ্ছি যে বাংলাদেশে এখন বর্তমান কোনো শিক্ষিত দিয়ে কোনো কোনো কাজ হচ্ছে না। বর্তমান শুধু একটা চাকরি পেতে গেলে হয়তো কোটি কোটি টাকা লাগছে, এবং রাজনীতিতে ঢুকতে গেলে আপনার শুধু বঙ্গবন্ধুর চেতনায় চিন্তিত হতে হবে এবং যুদ্ধ চেতনায় চিন্তিত হতে হবে, তাহলে আপনি যে কোনো একটা সংস্থানে চাকরি পেয়ে যাচ্ছেন এবং এমপি মন্ত্রী হতে পারছেন। চলুন দর্শক, দেখে আসা যাক ভিডিওটি। তথা খালেদা জিয়ার এই এই উন্নত উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমপি লুৎফুন্নেসাকে। আপনার সময় 5 মিনিট। আপনি 5 মিনিটের মধ্যে আপনার বাজেট বক্তব্য সম্পূর্ণ করুন। বাজেট আলোচনা শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেসা মুজিবকে, শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির চার নেতা ও বরিশালের মাটির মানুষের নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ আব্দুর রব সিনিয়াবাদ সহ মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ, 15ই আগস্টে নিহত সকল শহীদদান সহ দেশের জন্য সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনের পূর্তি। দ্রুত গতিতে এগিয়ে চলছে লেবুখালী সেতু নির্মাণ কাজ, দ্রুত এগিয়ে চলছে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশ এগিয়ে নিশ্চয়ই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষ ভালো আছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু জামাত বিএনপি তথা খালেদা জিয়ার এই এই উন্নত উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে, দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে, কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক কখনো তারা সফল হবে না, কারণ জনগণ এই খুনি খালেদা জিয়ার আর খালেদা জিয়াকে আর দেখতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন, এই জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার।
আমরা বিশ্বাস করি আগামী 2019 সালের নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এবারে আমি আমার এলাকা পটুয়াখালী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে একটি মেডিকেল কলেজ দিয়েছেন, যার কার্যক্রম এখন অস্থায়ীভাবে পটুয়াখালী সদর হাসপাতালে চলছে একটি অত্যাধুনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে। মেডিকেল কলেজ ক্যাম্পাসটি শহরের মধ্য দক্ষিণ দিকে নির্মাণ করা হলে পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে, যার ফলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা সহজ হবে এবং সাধারণ মানুষের ভালোভাবে চিকিৎসা সেবা প্রদান করা যাবে। তাই পটুয়াখালী মেডিকেল কলেজটি জেলা শহরের মধ্য দক্ষিণ দিকে একটি স্বতন্ত্র জায়গায় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাই এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল মেডিকেল জানাই এবং মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই। উপজেলা মির্জাগঞ্জ উপজেলা ও দুমকি উপজেলা কাঁচা রাস্তা সম্মুখ কার্পেটিং দ্বারা পাকা করার জন্য অনুরোধ করছি। পটুয়াখালী জেলা সদর উপজেলা মির্জাগঞ্জ উপজেলা দুমকি উপজেলা প্রতিটি ইউনিয়নের বিদ্যুতের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আরে বাংলা পড়া সিরি দর্শক, এটা বাঙালি নাকি আমি কি বলবো ভাই, বাঙালি হয়ে যদি বাংলা ভাষা এমনভাবে পড়ে, এমনভাবে দেখে দেখে পড়ে তাহলে। দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে কিছু ইসলামিক স্কলাররা আছে, এদের কথায় যদি একটু ভুল যায় তাদেরকে নিয়ে কয়েক মাস ফেসবুকে লেখা হয়, এখান সেখানে লেখা হয়, তারা কিন্তু মুখস্থ, তাদের অন্তরে যা আসে তারা তাই বলে, কিন্তু তাদের কথা একটা ভুল নেই, কিন্তু এরা দেখে দেখে পড়ছে, তাই এদের কথায় যদি এত গুন্ডা ভুল থাকে তাহলে তাদের কথায় ভুল হলে কেন এত দোষ ধরা হয়। দর্শক আমরা বলতে চাই, হিরো আলমের থেকে কোনো অংশ কম ছিল না, তার সব কিছুই ঠিক ছিল, মানুষের জনপ্রিয়তা ও ঠিক ছিল, কিন্তু তাকে কিছু কিছু শিক্ষিত সমাজের লোক নিতে পারেনি যে হিরো আলমকে আমরা স্যার বলে ডাকবো। আরে ছাগল, তুই স্যার বলে ডাকবি না, এই মহিলাকে ম্যাডাম বলে এখন ডাকছিস কীভাবে? দর্শক বাংলাদেশে একজন বর্তমান মুক্তিযোদ্ধার চেতনা ছাড়া মানুষ বেঁচে নেই, কিন্তু আসল যে চেতনা, আসল যে বাঙালি চেতনা, এটা তাদের ভিতর নেই, কিন্তু এরা বুঝছে না। দর্শক আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই মহিলা দর্শক ইসির ভিতর যতজন মহিলা সংসদে আসে এরা বাংলা দেখে দেখে পড়তে জানে না, এদের যদি গোড়া টুকায় একটা জাল খেপ দেওয়া হয়, খেপলা জাল আপনারা চেনেন যেটা দিয়ে বিলি মাছ ধরে, এটা দিয়ে যদি খেপলা দিয়ে জাল খেও দেওয়া হয় তাহলে এদের ভিতর ক খ গ ঘ ম কিছু বের হয় না, শুধু ওই চ ছ ইও বের হতে পারে, কারণ এগুলো একটু বেশি কুজো কুজো, যার কারণে জালের ফাঁসে আটকে যেতে পারে। দর্শক কথাগুলো যেহেতু হাস্যকর মনে হয় কিন্তু বাস্তবে এটা সঠিক। দর্শক আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখে আগামীকালের ভিডিও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের ভিতর প্রবেশ করে ভিডিওটি দেখে আসবেন। আমি আপনাদের সাথে ছিলাম তখন মাহমুদ হাসান, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই 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 এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। দর্শক আমরা অল্প দিনে আপনাদের অনেক ভালোবাসা পেয়ে প্রায় 26-27 সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি শুধু আপনাদেরই ভালোবাসায়। দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আশা করি একদিন সময় টিভির মতো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটাও অনেক বড় হবে। দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।